ক্রিসিং কই হাত পাউলি মতা সোয়ালি জনি হেরাই থাকিল কঠিন পর্বতর শুভ্র সাদরে ঢাকি রাখিছে দীপশিখা পাহাড় বগুয়া বাতেরে আরো উভতি নাহে দীপশিখা অকালতে হেরাই গল এক প্রতিভা দীর্ঘ অনুসন্ধানের অন্তত দীপশিখার হিমায়িত শরীর বরফর মাজর পৰা উদ্ধার হল 25 সেপ্টেম্বরত যাত্রা আরম্ভ করেছিল পর্বতারোহী দীপশিখা হাজরিকাই কিন্তু মঙ্গলবারে বেস ক্যাম্পলৈ উভতি অহার বাটত ভয়ঙ্কর ভূমিস্খলনের সম্মুখীন হয় NIMর পর্বতারোহী কেগড়ি 8:45 সাগর পৃষ্ঠর পর 16,000 ফুট উচ্চতা হয় ভূমিস্খলন হঠাৎ কাল ধুমুহা নামি আহিল জীবনলৈ মঙ্গলবারের পর সন্ধানহীন হয়ে আছিল দীপশিখার NIMর পর্বতারোহী কেগড়ি উদ্ধার অভিযান তীব্র হয়েছিল নিখোঁজ পর্বতারোহীর সন্ধানত অভিযানত মঙ্গলবারে 4 পর্বতারোহীর মৃতদেহ উদ্ধার হয় বৃহস্পতিবারে উদ্ধার হল 15 পর্বতারোহীর মৃতদেহ শুকুরবারে উদ্ধার করে 7 পর্বতারোহীর মৃতদেহ শনিবারে দীপশিখার মেঘালয়ের পর্বতারোহী তিকলু জারওয়ার মৃতদেহ উদ্ধার হয় ইতিমধ্যে দীপশিখার মৃতদেহ আজি মরণোত্তর পরীক্ষা করা হয়েছে দেওবারে অসমলৈ অনার সম্ভাবনা দীপশিখার মৃতদেহ পর্বতারোহী কেগড়িক জীবন্তে উদ্ধারের কামনা করেছিল পিতৃ মাতৃর অসমবাসী শুকুরবারে উত্তরকাশীত পিতৃ আর ককায়েকে যাত্রা করেছিল লগতে রওনা হয়েছিল অসম ভবনের দায়িত্বশীল বিষয়া কিন্তু জীবন্তে উদ্ধার নহল দীপশিখা সু শরীরে ঘুরি অহার কামনারে বাট চাই থাকা মাতৃর ঘরখনের কান্দনের রোল অসম পর্বতারোহণ সন্থার মুখ্য উপদেষ্টা সত্যেন শর্মায় শোক প্রকাশ করেছে দীপশিখার মৃত্যুর খবরত আজি রাতেপা যেটা আইডেন্টিফাই হয়েছে তেতিয়া কৈছে যে এইটো দীপশিখা হয় মূল মতে যদি আজি পোস্টমর্টেম হয়ে যায় আজি যে দেরাদুন আনে তেতিয়াহলে কালি অসম আহি পাব লাগে মই একদম এটু মই আশা করা কথা কৈছো ভিডিও জার্নেলিস্ট কঙ্কনের সহযোগত হ্যাপি বরার রিপোর্ট অসম লাইভ 24